প্রশ্ন করো, রাতের বেলায় কোনো মেডিকেল তোমাকে নাও হয় না, কোনো ডাক্তার আসে না, তোমাকে কোনো অপারেশন করা হয় না, তো চোখের ময়লা পরিষ্কার। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل مولانا محمد وعلى ما شبه زبان كل محبت بوري، اللهم صل مرحبا ما شاء الله مولانا محمد وعلى آله سيدنا مام نبي ياسن كاني شوني جيبوني نبي دخلام نا আল্লাহ নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না, আল্লাহুম্মা সাল্লি আ মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি سيدنا مام جيكني تاكو جتاي تاكو عمر النبي جيري دورود بويلونا نبي جيري دورود نابولي নবি জি তোমাদের বলবেন না, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাম لا إله إلا جور لا إله إلا شبع لا إله بلو لغ لا إله مرحبا لا إله ما شاء الله لا إله হবে না মাঝ রোজা ছাই রোনা নবীজির দোহরদ বইল না, বল না মাঝ রোজা ছাই রোনা নবীজির দোহরদ বইল না, নবীর দরদ না বলিলে নবীর দরদ না বলিলে নবীজি তোমাদের বলবেন না, লা ইলাহা লাজর লা ইলাহা লাজপ লা ইলাহা। কি আল্লাহর জিকির করতে আমাদের কষ্ট হচ্ছে? একটু মন থেকে হৃদয়ের গহীন থেকে কলিজারের ভিতর থেকে বলুন তো, জিকির হবে একমাত্র কার? না আর একটু জবান খুলে বলুন কার? সবাই শাহাদাত আঙ্গুল উঁচা করে বলুন তো কার? তিনি কোন আল্লাহ?
والرحمن والرحيم والملك والقدوس والسلام والمؤمن والمهيمن والعزيز والجبار والمتكبر والخالق والباري والمصور والغفار والقهار والوهاب والرزاق والفتاح والعالم والقابض والخافض والرافع والمعز والمذل والسميع والبصير والحكم والواجد والماجد والواحد والأحد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتقم والعفو وهو ملك الملك وهو ذو الجلال والإكرام والمقسط والباسط والغني والمغني والنافع والنور والهدي والبديع والرشيد والصبور وهو لا إله إلا الله دي حتى الأكبر بلا جايك الله أكبر الله جل رحمن কথার মধ্যে কোন সন্দেহ আছে নানা জবান খুলে বলুন আছে চট্টগ্রামের সবচেয়ে বড় হসপিটাল নতুন করে হয়েছে এবার কেয়ার হসপিটাল অনেকে বলে না হুজুর সেব্রন অনেকে বলে ম্যাক্স অনেক বলে ফার্কবিও যেই কোন একটা হসপিটালে যদি আপনি যান 1 ঘন্টার অক্সিজেন কিনতে হলে 280 টাকা আপনাকে খরচ করতেই হবে বাবা 1 ঘন্টার অক্সিজেন যদি 280 টাকা হয় তাহলে 24 ঘন্টা এক দিনের অক্সিজেনের দাম হচ্ছে 7000 টাকা এক দিনের অক্সিজেন যদি হয় 7000 এক সপ্তাহর অক্সিজেন কিনতে গেলে প্রায় আপনার 49000 টাকা তো এক সপ্তাহর অক্সিজেন যদি 49000 টাকা হয় তাহলে এক মাসের অক্সিজেন কিনতে গেলে প্রায় 2.5 লক্ষ টাকা খরচ করতে হবে এরপর ক্যালকুলেটর সামনে নিয়ে আপনি হিসাব করুন এবার 12 মাসে কতটুকু খরচ হয় এবার আপনার হায়াত কতটুকু পেয়েছেন কারো 40 কারো 50 কারো 60 কারো 70 কারো 80 কেউ 100 ছুঁই ছুঁই কত কোটি কোটি টাকার অক্সিজেন আজকের দিন পর্যন্ত আমার আল্লাহ নাকে দিয়ে ঢুকালেন কার্বন ডাই অক্সাইড বের করলেন বিনিময়ে আল্লাহ কিছুই চায় না কিছুই চায় না শুধু কোরআনের 82 জায়গায় আমার আল্লাহ বলেছে আকিমুস সালাত নামাজ আদায় করো আকিমুস সালাত নামাজ আদায় করো আকিমুস সালাত নামাজ আদায় করো একটু কল্পনা করুন তো এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে আমার আল্লাহ যদি আসমান থেকে দুইজন ফেরেশতা পাঠিয়ে বলে ইউ আর আন্ডার অ্যারেস্ট তোমাকে এই মুহূর্তে গ্রেফতার করা হলো আর সেই কারণে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি বিদায় তোমার জন্য 2 মিনিটে অক্সিজেন আমি আল্লাহ বন্ধ করে দিলাম আপনি আর আমি লাশ আপনি আর আমি লাশ আপনি আর আমি লাশ পাঁচতলা বিল্ডিং থেকে টান দিয়ে আপনার আপনজনরা আপনাকে মাটিতে মাথায় নামে আপনার পাঞ্জাবি আপনার টাই আপনার সবগুলা দাম দাম করে খুলে ফেলবে আপনার আপনজনরা আপনাকে চারজন কাঁধে নিয়ে কবরের ভিতর ঢুকাই ফেলবে আল্লাহ এত অক্সিজেন দেন এত নিয়ামত দেন আমরা হারাম খাই আল্লাহ নামাজ পড়ি না রোজা রাখি না আল্লাহ শাস্তি কেন দেন না আমার আল্লাহ বলে হাম তো মা এল বি কারাম হে কুই সাইল হে নি রাখ দেখলা কেসে রাগার ওয়া মানজিল হে নি দুনিয়ার এমপি মন্ত্রী মিনিস্টার কাছে চাইলে তুই বার তিন মার রাগ হয়ে যায় কিন্তু আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ রাগ হয়ে যায় বান্দা ইয়া আল্লাহ বলে তোর ডাকে আমি আল্লাহ শত্রুর বাসনা প্রদান করে জোরে বলে সুবহান জি আল্লাহ তো মেহরবান আপনি কি কখনো কল্পনা করেছেন করোনা ভাইরাস তো কিছুদিন আগে আমাদের মধ্য থেকে চলে গিয়েছে প্রত্যেকের মুখে কিন্তু বাধ্যতামূলক মাস্ক ছিল লেখা আছে নো মাস্ক নো এন্ট্রি নো মাস্ক নো এন্ট্রি মাস্ক না পড়লে আপনাকে ঢুকতে দেওয়া হবে না শপিং মল বলেন আর মসজিদ বলেন কিন্তু এখনো কিন্তু অনেকে মাস্ক ব্যবহার করেন যদি জিজ্ঞেস করি ভাই করোনা তো চলে গিয়েছে এখন কেন মাস্ক ব্যবহার করেন আমাকে সহজ উত্তর দেয় হুজুর এখন শীতকাল সময় আসতেছে তো ধুলাবালি একটু বেশি ওড়ে তো ধুলাবালি না করে ছিদ্রের ভিতরে ঢুকতে যাতে করে না পড়ে সেই জন্য আমি মাস্ক পরি তাহলে আমার পাল্টা একটা প্রশ্ন আপনার নাকের ছিদ্র ওপেন সেই জন্য ধুলাবালে ঢুকবে সেই ভয়ে আপনি মাস্ক পরেন তাহলে চোখ দুইটা তো রেগুলার ওপেন থাকে তাহলে চোখেরও তো একটা মাস্ক প্রয়োজন ছিল তাহলে চোখের মাস্ক যেহেতু আমরা পরি না তাহলে অনায়াসে বোঝা যায় আমাদের চোখের ভিতর রেগুলার ধুলাবালের কণাগুলা ঢুকে তো একটু কল্পনা করুন তো এক সপ্তাহ চোখের ভিতরে ধুলাবালে ঢুকতে ঢুকতে চোখ তো দুইটা অন্ধ হয়ে যাওয়ার কথা ব্লাইন্ড হয়ে যাওয়ার কথা বন্ধ হয়ে যাওয়ার কথা ক্লোজ হয়ে যাওয়ার কথা কিন্তু চোখ তো বন্ধ হয় না সকালবেলা ঘুম থেকে উঠার পরে দুনিয়াকে আরো ক্লিন দেখতে পায় আরো সতেজ দেখতে পায় আল্লাহ ঘটনা কি আমার আল্লাহ বলে বান্দা সারা দিনের যা ময়লা তোমার চোখের ভিতরে ঢুকে আমি আল্লাহ রাতের বেলায় পরিষ্কার করে দে আল্লাহ বুঝলাম না আমার আল্লাহ বলে একটু কল্পনা করে চোখ বন্ধ করে করো তো সকালবেলা ঘুম থেকে উঠার পরে তোমার শাহাদাত আঙ্গুলটা কোথায় যায় কোথায় যায় কোথায় যায় কোথায় যায় আল্লাহ চোখের কোণে যায় তো চোখের কোণে হাত দিয়ে দেখো তো সকালবেলায় কিছু কি পাও আল্লাহ কিছু কেতর জমা আছে
কিছু ময়লা জমা আছে তো আমার আল্লাহ বলে এবারে নিজেকে প্রশ্ন করো রাতের বেলায় কোনো মেডিকেল তোমাকে নাও হয় না কোনো ডাক্তার আসে না তোমাকে কোনো অপারেশন করা হয় না তো চোখের ময়লা পরিষ্কার করে চোখের কোণের ভিতরে কে জমা করলো বান্দা তুমি যখন ঘুমিয়ে যাও আসমান থেকে দুইজন ফেরেশতা পাঠিয়ে তোমার চোখের ময়লা আমি আল্লাহই পরিষ্কার করে দেই জোরে বলে সুবহানাল্লাহ ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান তুমি তোমার রব্বুল আলামিনের কোন কোন নিয়ামত স্বীকার করবা সারা জীবন চেষ্টা করলেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না জবান খুলে বলুন যাবে ওই আল্লাহর জিকির করতে কি আমাদের বড্ড কষ্ট হয়ে যাবে তো শেষবারের মতন প্রেমের কানেকশন লাগিয়ে আরেকবার আমি একটু জিকির আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ কর যাব আমি মদিনা লা ইলাহা লা বড় লা ইলাহা লা জপ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রে আকাশে বল বলে রে বাতাসে বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমি নবীর চরণ দুইব বলে নবীর চরণ দুইব বলে পেয়ালায় রাখছি তুলে দুই নয়নের জল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল একদম মন থেকে বলুন তো জীবনে একবার হলো রসুল্লার দিদার আমরা সকলে চাই কি চাই না না জবান খুলে বলতে হবে চাই কি না এ দুই হাত তুলে দেখাও চাই কি না তাহলে প্রাণ আল্লাহ তাহলে আপনারা কি রাখতে হবে এই মুহূর্তে বিশ্বাস রাখতে হবে যদি আমরা এই মুহূর্তে চট্টগ্রাম হালি শহর থানাধীন বসা আছি কিন্তু সরকারে মদিনা সোনার মদিনা থেকে আমাদেরকে দেখতে পাচ্ছে কারণ রসুল তার জবান মোবারক বলেছেন কাআন্নামা আংজুরু ইলা কাফি হাজিহি আমি রসুলুল্লাহ আল্লাহর গোটা সৃষ্টিকে এমন ভাবে দেখতে পাই যেমন ভাবে আমি রসুল আমার হাতের তালো মোবারককে দেখতে পাই যদি বলে সুবহানাল্লাহ তো রসুল যদি গোটা সৃষ্টি জগৎকে হাতের তালুর মতো দেখে আমাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এত কোনো সন্দেহ নাই তবে আকীদা রাখুন রসুলের মোহাব্বত নিয়ে পড়ুন আল্লাহর কসম রসুল যদি আপনাকে কবুল করে ফেলে আপনি গরিব হতে পারেন আপনি সবার আগেই মদিনা যাবেন কারণ মদিনা যেতে টাকা লাগে না মদিনা যেতে টাকা লাগে না মদিনা যেতে টাকা লাগে না খোদার কসম মদিনা যেতে লাগে রসুলুল্লাহর ভালোবাসা যদি বলে সুবহানাল্লাহ তো প্রাণ খুলে এক আওয়াজে পড়ি আমরা বললি রে আকাশে বল বলে রে বাতাসে বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমি নবীর চরণ দুইব বলে নবীর চরণ দুইব বলে পেয়ালায় রাখছি তুলে দুই নয়নের জল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল স্বপ্ন নামের বাগানে কত ফুল ফুটে নবীজিকে দেওয়ার তরে ব্যাকুল হয়ে ওঠে আহা স্বপ্ন নামের বাগানে কত ফুল ফোটে নবীজিকে দেওয়ার তরে ব্যাকুল হয়ে ওঠে আহা ওম্মতামে নবীর প্রেমে ওম্মতামে নবীর প্রেমে হয়েছি পাগ সবাই ওম্মতামে নবীর প্রেমে ওম্মতামে
মেয়ে হয়েছে পাগল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল বিশেষ করে অন্যান্য যারা আছেন আমার ইয়ং জেনারেশন বারা আমার যুবক বারা অনেকের চেহারা সুন্দর অনেকে আবার শ্যামলা অনেকে আবার কালো যারা সুন্দর এরা তো বড় খুশি যে আল্লাহ আমাকে কিউট করে বানিয়েছে স্মার্ট করে বানিয়েছে সুন্দর করে বানিয়েছে কিন্তু যারা কালো এবং শ্যামলা মন খারাপ করার কোনো সুযোগ নাই কারণ এইখানে বসে আমি প্রতিটা চেহারা দেখতে পাচ্ছি আল্লাহ আল্লাহর শপথ করে বলি প্রতিটা চেহারা থেকে নূর বের হচ্ছে জোরে বলে সুবহানাল্লাহ আমি মাঝে মাঝে চিন্তা করি আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আকীদা পোষণ করে এক কথায় যাদেরকে সুন্নি বলা হয় সুন্নিদের চেহারা কালো হোক আর শ্যামলা হোক নূর কিন্তু চমকায় নূর কিন্তু চমকায় নূর কিন্তু চমকায় কিরে বাবা সুন্নিদের চেহারা তো নূর কেন চমকায় এমনটা তো না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাক্স সাবানের মিনি 10 টাকার প্যাকেটটা আমরা রেগুলার মুখের ভিতরে মাখি এমনটা তো নয় যে মিল্ক ফেস ওয়াশ নামে একটি ফেস ওয়াশ ঘন্টার পর ঘন্টা মাখার পরে চেহারা সুন্দর হয়েছে চেহারাতে আমরা কিছুই মাখি না তারপর সুন্নিদের চেহারা তো নূরানি হওয়ার একটা মাত্র কারণ কারণ খোদার কসম আমরা জীবনে কোনোদিন মাটির ব্যবসা করি না বলে হুজুর বুঝলাম না আরে রসুলকে আমরা কোনোদিন মাটি বলে সম্বোধন করি না আমাদের আকীদা রসুল হচ্ছে নূরুন আলা নূর তো রসুলকে যারা নূর মানবে এদের চেহারা নূরানি হবে এটাই স্বাভাবিক টান হাত তুলে বলো ঠিক কি না রসুলকে নূর বলতে আপনাদেরকে ভয় পাচ্ছেন কোনো সমস্যা আছে আশেপাশে আক্রমণ করার কোনো ব্যবস্থা আছে কিচ্ছু করার নাই রসুলকে আমরা নূর মানবো কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আকীদা তাদের আকীদা হচ্ছে রসুল নূরুন আলা নূর আমি প্রথমেই বলেছি আমি সুন্নি আমি কি সুন্নি পরিচয় দেওয়ার কারণে আপনারা কি আমার উপর রাগ করেছেন আপনারা কি কষ্ট পেয়েছেন কষ্ট যদি না পান তাহলে আমার কিচ্ছু করার থাকবে না কারণ আমি যেখানে লেখাপড়া করেছি মাদ্রাসার নাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া আমার মাদ্রাসার উপরে সুন্দর করে সুন্নি শব্দটা ক্লিয়ার করে লিখে দেওয়া হয়েছে উপরে 5000 পাওয়ারের লাইট লাগাই দেওয়া হয়েছে ভালো করে দেখো এটা সুন্নি মাদ্রাসা আমি আমার ওস্তাদকে জিজ্ঞেস করলাম হুজুর ডাইরেক্ট সুন্নি এরকম স্পষ্ট করে লিখে দিয়েছেন কারণটাকে হুজুর বলে বাবা সুন্নি শব্দ লাগিয়ে দিয়েছি কারণ আমরা বলতে চাই এটা সুন্নি মাদ্রাসা এইখানে কোনো গোস্তাক রসুলের জায়গা হয় না এইখানে রসুলের সাথে যারা গাদ্দারি করে এদের জায়গায় সুন্নি মাদ্রাসা হয় না সুন্নি শব্দ লাগিয়ে দিয়েছি এটা বুঝাতে চাচ্ছি যে আমরা এইখানে যারা লেখাপড়া করবে তারা রসুলকে নূর মানতে হবে হাজার নাজের মানতে হবে এলমে গায়ব কি খবর দেনে ওয়ালা মানতে হবে আরে ভাই আমি শুধু জামিয়ার কথা বলছি না একটু চোখ বন্ধ করে দেখুন তো আপনার ডানে আপনার বামে আপনার সামনে আপনার পিছনে হাজারো হাজারো এমন প্রতিষ্ঠান সুন্নি প্রতিষ্ঠান আছে সুন্নি ফাজিল মাদ্রাসা সুন্নি আলিম মাদ্রাসা সুন্নি দাখিল মাদ্রাসা সুন্নি ফাজিল মাদ্রাসা সুন্নি এতিমখানা সুন্নি হাবজখানা আমি লক্ষ লক্ষ উদাহরণ দিতে পারবো কিন্তু পৃথিবীর জমিনে একটা প্রতিষ্ঠান কোন বাপের বেটা বুকে হাত দিয়ে দেখাতে পারলে স্টেজ থেকে এখন আমি নেমে চলে যাব এমন একটা প্রতিষ্ঠানকে দেখাতে পারবেন ওহাবি কামিল মাদ্রাসা ওহাবি ফাজিল মাদ্রাসা ওহাবি আলিম মাদ্রাসা ওহাবি দাখিল মাদ্রাসা ওহাবি এতিমখানা ওহাবি হাবজখানা গোটা পৃথিবী খুঁজলো পাবেন না কারণ তারা জানে কোন প্রতিষ্ঠানের সাথে ওহাবি শব্দ যদি লাগাই প্রতিষ্ঠানের উপরে নেয় মানুষ তাদেরকে পিটাতে পিটাতে এলাকা ছাড়া করবে আর আমরা সুন্নিরা জানি সুন্নি শব্দ লাগালে মানুষ ধাক্কা দিবে না আমাদেরকে বুকের সাথে টান দিয়ে ধরবে কারণ আমাদের সাথে মদিনাওয়ালা সম্পর্ক আমাদের সাথে জাস্তে জুলুসের সম্পর্ক আমাদের সাথে আগামীকাল চট্টগ্রাম আমার অলিতে গলিতে 50 লক্ষ আসবে রসুলের দারুল নামবে ওই সুন্নি পরিচয় দেওয়ার কারণে 147 গুলি করে বুকের তাদের রক্ত যদি ঢালতে হয় আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকের মতো আমরা শাহাদাত বরণ করব ইমান কখনো বিক্রি করতে পারবই না ডান হাত তুলে বলো ঠিক কি না রাসূলের সব সুন্নতের ব্যাপারে আপনাদের খেয়াল রাখতে হবে খাওয়ার পরে এক সিমটি লবণ হাতের ভিতরে নিয়ে জিব্বার মধ্যে লাগানো সরকারে মদিনার অন্যতম সুন্নাত মাঝে মাঝে মধু পান করবেন রাসূলুল্লাহর সুন্নাত মাঝে মাঝে বসে পান করা পানি পান করা রাসূলুল্লাহর সুন্নাত আবার মাঝে মাঝে দাঁড়িয়ে ক্যাবলামুখী হয়ে জমজমের পানি দাঁড়িয়ে পান করা রাসূলুল্লাহর সুন্নাত তবে আশ্চর্য হয়ে যাবেন রাসূলের অন্যতম একটি সুন্নাত হচ্ছে বৃষ্টি যখন হবে যখন ক্যাটস এন্ড ডগ মুষলধারে বৃষ্টি শুরু হবে তখন ঘরের ভিতর থেকে জানালার বাইরে হাতটা বের করে
বৃষ্টির ফোঁটাগুলো হাতের মধ্যে টপ টপ করে অনুভব করা এটাও রাসূলুল্লাহর একটা সুন্নাত আবার মাঝে মাঝে কারো সাথে কথা বলার সময় নরম নরম বাতিলকে বোঝানোর সময় নরম নরম কথা বলা সুন্নাত আবার রাসূল শিক্ষা দিয়েছেন উহুদের ময়দানে বদরের ময়দানে তলোয়ার হাতের মধ্যে নিয়ে বলে সিদ্দিক আকবর আবু জাহেলকে যেইখানে পাবা শরীর থেকে মাথা আলাদা করে ফেলবা যেই রাসূল বলেছেন নরম কথা বলা সুন্নাত আবার যখন ইসলামে আঘাত আসবে রাসূলের উপর আঘাত আসবে মাঝে মাঝে প্রতিবাদ করে হুংকার দাও রাসূলের অন্যতম সুন্নাত কোন সন্দেহ আছে জবান খুলে আছে সেজন্য আমি মাঝে মাঝে বলি সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন আর সুন্নাত হলো উহুদের গদু নির্জনে দেনে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মহাব্বতে তার সুদিনে সাথে তুমি দূর দিনেও তার পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তা মানো কি সুন্নাত নয় শুধু মজলুম সহায় আর সুন্নাত হলো হুংকার গর্জন ডান হাত তুলে বলো ঠিক না সুন্নাত নয় শুধু মেশে ছড়াতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া মহাব্বতে তার সুদিনের সাথী তুমি শহীদ ফারুকের কথা মনে পড়ে কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তা মানো কি মাঝে মাঝে নরম নরম কথা বলা সুন্নাত মাঝে মাঝে প্রতিবাদ করা রাসূলুল্লাহর সুন্নাত ঠিক তেমন ভাবে ইন্ডিয়া যখন নূপুর শর্মা সরকার মদিনার বিরুদ্ধে জিব্বা নাড়িয়েছিল গোটা বাংলাদেশের মুসলমান আমরা রাজপথে নেমেছিলাম যখন ফ্রান্স রসুল আকরাম সরকার মদিনাকে নিয়ে ব্যঙ্গ করেছিল তখনও প্রতিবাদ করেছিলাম কারণ আমার মার বিরুদ্ধে কথা বললে ছেড়ে দেওয়া যাবে আমার বাবার বিরুদ্ধে কথা বললে ছেড়ে দেওয়া যাবে কিন্তু রসুল্লার বিরুদ্ধে কথা বললে কখনো ছাড় দেওয়া যাবে এ জবান খুলে বলুন যাবে ওগো আল্লাহ আজকে রাত হচ্ছে বারে রবিউল আউয়ালের আগের দিন রাত এই রাত মর্যাদাপূর্ণ রাত এই রাতে আল্লাহ তোমার পরিচয়টা অল্প সময় জানতে চাই আল্লাহ সুযোগ কি আছে আমার আল্লাহ বলে আমার পরিচয় জানবা তাহলে কোরআন থেকে 30 সেকেন্ডে আমি আল্লাহর পরিচয় নাও আল্লাহ কেমন ভাবে আমার আল্লাহ বলে নাও তাহলে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি আল্লাহ থাকি প্রতিটা বান্দার শাহী রগের আরো নিকটে একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ আল্লাহ আপনার পরিচয় পেলাম আপনার বন্ধুর পরিচয় কি এমন অল্প সময়ে পাওয়া যাবে আমার আল্লাহ বলে আমার পরিচয় 30 সেকেন্ডে নিয়েছ তাহলে আমার বন্ধুর পরিচয়টা 30 সেকেন্ডে নাও পবিত্র কোরআন থেকে আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার আল্লাহ বলে আমি থাকি তোমাদের শাহীরগের নিকটে কিন্তু আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলি আমার বন্ধু থাকে তোমাদের হৃদয়ের চাইতো আর নিকটে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ বুঝতে পারলাম না আপনার পরিচয় দিলেন শাহীরগ আর বন্ধুকে ডাইরেক্ট কলিজা দিয়ে দিলেন হাত দিয়ে দিলেন হৃদয় দিয়ে দিলেন আমার আল্লাহ বলে তোমার শাহীরগ যদি কেটে যায় তাহলে তুমি অপারেশন করে ঢাকা স্কয়ার বলো অ্যাপোলো বলো ল্যাবেট বলো বাংলাদেশে কাজ না হলে তুমি ইন্ডিয়ার মাদ্রাসে চলে যাবা তোমার শাহীরগ কেটে গেলে অপারেশন করে সুস্থ হওয়ার সুযোগ আছে কিন্তু তোমার হৃদয় যদি একবার ধাক্কা লেগে যায় আঘাত লেগে যায় তুমি স্ট্রোক করবে মৃত্যুবরণ করবে তুমি আর বাঁচবে না বান্দা এখনো বুঝো নাই আমি আল্লাহর সাথে যদি গাদ্দারি করো করার পরে তাহাজ্জুদ
সুতরাং নামাজে বসে হাত তোলো রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন চোখের পানি ছাড়া আমি আল্লাহ তোমাকে maaf করে দেব মানে আমার সাথে গাদদারি করে ক্ষমা চাইলে তোমার ঈমানটা বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আমার বন্ধুর সাথে গাদদারি করলে তোমার হৃদয় ধাক্কা লাগবে হৃদয় ধাক্কা লাগলে তুমি যেমন আর বাঁচবে না হৃদয় আঘাত লাগলে তুমি যেমন মৃত্যুবরণ করবে আমার নবীর সাথে গাদদারি করলে তোমার ঈমান একটা সেকেন্ড সময় বাঁচবে না এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে এ জবান খুলে বলুন আছে আর সেই নবীর প্রতিটা সুন্নাত যদি আমাদের জীবনের লেবাস বানাতে পারি তাহলে এটাই হবে কবরে যাওয়ার অন্যতম সুন্নাত কিন্তু সেই নবী হচ্ছে আমাদের জীবনের সর্বোচ্চ সুপারস্টার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীকে আমি মানে সুপারস্টার আর বর্তমানে আমার যুবকরা বলে বাংলাদেশের একজন সুপারস্টার কে নিয়ে আপনারা মাতামাতি পড়ে আছেন আপনার সুপারস্টার কে বাংলাদেশের এমন এক নায়ক যে নায়ক তিন বিবাহ করেছিল প্রথম সন্তানকে অস্বীকার করে দ্বিতীয় সন্তানকে আবার স্বীকার করে তিন নম্বর সম্পর্ক জিনাকারী সম্পর্ক অবৈধ সম্পর্ক আপনি তাকে সুপারস্টার বলেন আপনি কেন বললেন হুজুর তার গড়ি এটা ব্র্যান্ডের গড়ি তার রিং এটা ব্র্যান্ডের রিং তার চশমা অস্ট্রেলিয়া থেকে আগমন করেছে তার টি শার্ট আমার বড্ড পছন্দ আরে তিনি যদি সুপারস্টার হয় যায় সুপারস্টারের জীবনে কলঙ্ক আছে জিনা আছে অবৈধতার গ্রান আছে আরে যুবকরা না তিনি সুপারস্টার হতে পারে না মুসলমানদের সুপারস্টার হচ্ছে একজন লাকাদ কানা লাকুম ফি রাসূল ইল্লাহি উসওয়াতুন হাসানা আপনার আমার সুপারস্টার হচ্ছে দোজানের বাদশা ডান হাত তো এবার ঠিক কি না আমার নবী হচ্ছে কুল কায়নাতের সুপারস্টার চিনতে পারলা না নবীর পরিবার জীবন যদি তুমি দেখো তুমি তো পাগল হয়ে যাবা আমার নবী পারিবারিক জীবনে একজন স্ত্রীকে জীবনে নাখোশ করেন নাই কষ্ট দেন না একটা হাদিস মোবারকা শুনলে আপনারা ভালো করে বুঝবেন সরকারে মদিনা একদিন হুজরা মোবারকের মধ্যে বসে রইলেন চারজন স্ত্রী একসাথে আসলো ইয়া রাসূলুল্লাহ কষ্ট নেবেন না নবী একটু বলবেন আমি আমাদের এই চারজন স্ত্রীর মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন নবী আমার দয়াল নবী নবী আমার মায়ের নবী উম্মতের কান্ডার নবী আমার নবী একজনকে যদি বলে আমি একে ভালোবাসি আরেকজন কষ্ট পাবে একে ভালোবাসি অন্যজন কষ্ট পাবে নবী আমার দুনিয়া জমিনে জাররা পরিমাণ কাউকে কষ্ট দেয় নাই দিতেই পারে না কারণ তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন সমস্ত সরকারে মদিনার সামনে চারজন স্ত্রী যখন বলল নবী আপনি কাকে বেশি ভালোবাসেন নবী আমার মুস্কি হেসে বলল আগামীকাল সেম টাইমে তোমরা আমার সামনে আসবা আমি তোমাদেরকে জানিয়ে দিব আমি কাকে বেশি ভালোবাসি চারজন স্ত্রী ঘরে চলে গেল রাসূল সরকারে মদিনা রাতের বেলায় চারজন স্ত্রীর প্রথম স্ত্রীর ঘরে গিয়ে বলল হে আমার প্রিয়তমা হে আমার সহধর্মিনী আমি তোমার হাতে এই মুহূর্তে দুইটা খেজুরের দানা দিলাম আমি যে তোমার হাতে দুইটা খেজুরের দানা দিয়েছি এটা আল্লাহ জানবে আমি রসুল জানি আর তুমি জানো অন্য কেউ জানবে না কাউকে বলবা ইয়া রাসূলুল্লাহ বলবো না সরকারে মদিনা দ্বিতীয় জন স্ত্রীর কাছে গিয়ে গেলে তার হাতের মধ্যে দুইটা খেজুরের দানা দিলেন বললেন কাউকে বলবা না আল্লাহ রসুল আর তুমি জানবা বলবা কাউকে না বলবো না তিন নম্বর চার নম্বর প্রতি স্ত্রীর হাতে দুইটা করে খেজুরের দানা দিয়ে বললেন কেউ কাউকে বলবা না পরের দিন সকালবেলায় যখন চারজন স্ত্রী একসাথে রসুল্লাহর সামনে আসলো রসুল বলে আমার প্রিয়তমারা ও আমার সহধর্মীরা ও আমার প্রাণপ্রিয় স্ত্রীরা তোমরা জানতে চেয়েছ আমি কাকে বেশি ভালোবাসি জানো আল্লাহর কসম আমি তাকেই বেশি ভালোবাসি যার হাতে গতকালকে রাতে আমি দুইটা খেজুরের দানা দিয়েছিলাম জুড়ে বলে সুবহানাল্লাহ আর ডানের জন হাসে বামের জন হাসে মধ্যখানে হাসে স্ত্রীরা বলে ইহ আমাকে ভালোবাসে বলা যাবে না মধ্যখানে সে বলে আমাকে ভালোবাসে বলা যাবে না বাম পাশে বলে আমাকে ভালোবাসে আরে সুপারস্টার তো তিনি যিনি চারজন স্ত্রীকে একসাথে খুশি করতে পারে রাজি করতে পারে তোমার মতো বেয়া অবৈধ সন্তান জন্ম দিয়ে বাংলাদেশের সুপারস্টার হতে পারে না ডান হাত তো এবার ঠিক কিনা